এই ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করলে আপনি গুগল ম্যাপে অপরিচিত যে কোনো লোকেশন অ্যাড করতে পারবেন। গুগল ম্যাপে গিয়ে কোনো ঠিকানা খুঁজে পেতে হলে সার্চ অপশনে ওই ঠিকানা লিখে সার্চ দিলে কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে পাওয়া যায়। এই লোকেশনগুলোকে কেউ না কেউ অ্যাড করেছে। অনেক সময় সার্চ করে অনেক লোকেশন খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে কোনো রাস্তার নাম, কোনো গলির নাম, নির্দিষ্ট কোনো বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম যা আগে কেউ লোকেট করেনি তা খুঁজে পাওয়া যায় না। এসব লোকেশন চাইলে যে কেউ লোকেট করে দিতে পারেন। গুগল ম্যাপে কোনো অজানা লোকেশন অ্যাড করার জন্য গুগল ম্যাপ ওপেন করে প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে। এজন্য অবশ্যই আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এই জিমেইল অ্যাকাউন্ট এবং এর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এরপর শো ইওর লোকেশন অপশনে গিয়ে নিজের লোকেশনটি শো করে দিন। এবার স্যাটেলাইট ভিউতে ক্লিক করুন। এরপর যে এলাকাটি অ্যাড করতে চান সার্চ বাটন থেকে সে এলাকাটির আশেপাশের পরিচিত কোনো এলাকা বা রোড সার্চ করুন। এরপর মেনু বাটনে ক্লিক করে অ্যাড এ মিসিং প্লেস অপশনটি সিলেক্ট করুন। অ্যাড এ প্লেস নামে নতুন একটি উইন্ডো ওপেন হবে। উল্লেখ্য যে এখানে স্টার চিহ্নিত অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখানে নেম অপশনে গিয়ে যে জায়গাটি অ্যাড করতে চান সেটির একটি নাম দিন। এবারে লোকেশন মার্কারটিকে ড্র্যাগ করে আপনার কাঙ্ক্ষিত লোকেশনটিতে আনুন। অ্যাড্রেস বক্সে স্বয়ংক্রিয়ভাবে জায়গাটির ঠিকানা চলে আসবে। যদি না আসে তবে অ্যাড্রেস বক্সে আননেমড রোড কথাটি লেখা উঠবে। এখানে আপনি জায়গাটির ঠিকানা লিখে দিন। এরপর ক্যাটাগরি বক্সে গিয়ে কাঙ্ক্ষিত জায়গাটির ক্যাটাগরি নির্ধারণ করে দিন। এখন নিচে ডাউন অ্যারোতে ক্লিক করে ফোন এবং ওয়েবসাইট নামে আরও দুইটি অপশন বক্স দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো চাইলে পূরণ করতে পারেন। নিচে অ্যাড আওয়ার্স নামে আরও একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে সিলেক্ট ডেইজ এবং ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম অপশনগুলো পূরণ করুন। সাধারণত কোনো ব্যবসায়িক, পেশাগত, প্রাতিষ্ঠানিক বা অন্য কোনো উদ্দেশ্য থাকলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট অ্যানিওয়ে বাটনে ক্লিক করুন। ডান বাটনে ক্লিক করুন। বাম পাশে উইন্ডোতে আপনার লোকেটকৃত স্থানটির অবস্থানের বিস্তারিত দেখাবে। অনেক সময় অ্যাড করা জায়গাটিকে ভেরিফাই করার জন্য গুগল কিছুটা সময় নেয়। এক্ষেত্রে গুগল হতে স্বয়ংক্রিয়ভাবে আপনার জিমেইলে একটি মেইল যাবে। মেইলের লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার অ্যাডকৃত লোকেশনটির স্ট্যাটাস জানতে পারবেন। এখানে উল্লেখ্য যে ভেরিফাই করার পর গুগল থেকে আরও একটি মেইলে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠাবে, অর্থাৎ আপনার লোকেশন সফলভাবে গুগল ম্যাপে যুক্ত হয়েছে।